আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে টপিক হচ্ছে মুসলিমরা আজ কেন কমজোর। এই যে আমাদের রমজান মাস, এই রমজান মাসে আমাদের উপরে নানা রকমের অত্যাচার, মুসলিমদের উপরে নানা রকমের অত্যাচার, এর কারণ কি? এর কারণ হচ্ছে মুসলিমরা নিজেই। মুসলিমরা যখনই বাটোয়ারা হয়ে যাবে এক আজকের বিষয়, আজকের ব্যাপারে এক অপর মুসলিমকে গালি দিচ্ছে, এক অপর মুসলিম বলছে মুসলিমকে হত্যা করো, এই হানাফি, এই দেওবন্দি, এই সাফি, এই নানা রকমের এই মুসলিমদের উপরে বাটোয়ারা। আজকের বিষয়টা হচ্ছে যে আমরা কমজোরি কেন? এই পবিত্র মাহে রমজানে বেধর্মী মানুষেরা ইসলামের উপরে আক্রমণ, তার সাথে সাথে মুসলিমরাই সব থেকে বেশি আক্রমণ, সব থেকে বেশি মুসলিমরাই বেশি আক্রমণ করছে এই মুসলিমদের উপরে। বলছে এই দেওবন্দি, একে মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না। দেওবন্দি তো কি, সে কি মুসলিম না? মুসলিম যতদিন এই দুনিয়াতে বিভক্ত ভাগে ভাগ হয়ে থাকবে, তারা আলাদা আলাদা হয়ে থাকবে, ততদিন তাদের কিন্তু কষ্টই কষ্ট আছে। পবিত্র মাহে রমজানে যারা বেধর্মীয় আছে তারা বলছে আজান ব্যান করা হোক, তারা বলছে মসজিদ তালা লাগিয়ে দেওয়া হোক, নানা রকমের একের পর এক মুসলিমদের উপরে অত্যাচার করা হচ্ছে। এগুলো আমাদেরই ফল। আমরা যতদিন না একই সাথে আমরা এক হাত মিলিয়ে থাকব, এক অপর মুসলিমদের বদনাম করা ছাড়ব, ততদিন কিন্তু আমরা সে মানুষ হতে পারব না, ততদিন আমরা শক্তিশালী মানুষ হয়ে এই সমাজে দাঁড়াতে পারব না। হাতের ওপরে হাত যদি রাখি তাহলে অনেকটাই শক্তি যেমন পায়, সেই রকম আমরা মুসলিমরা যারা দেওবন্দি, হানাফি, সাফি, বিভিন্ন রকমের যতগুলো মুসলিম রয়েছে সবাই যদি এক জায়গায় যদি হাতে হাত মিলিয়ে রাখে যে না আমি মুসলমান, তাহলে এই ভারতবর্ষে যারা বেধর্মীয় আছে, যারা ইসলামের ওপর আক্রমণ করছে, যারা মসজিদের ওপরে অত্যাচার করছে, যারা লাউড স্পিকার ওপরে অত্যাচার করছে, তাদের মুখে তামাচা তখনই মারতে পারবেন যখন আপনারা আমরা সব একই সাথে থাক। কেন আমরা আজকে বিভক্ত হয়ে থাকছি? আর সময় নাই, যদি আপনি এই মুসলিম হয়ে হাতে হাত না মিলিয়ে থাকেন, এই যে আমাদের উপরে আক্রমণ শুরু হয়েছে, একের পর এক মুসলিমকে হত্যা করা হচ্ছে, গাই হত্যার নামে হত্যা করা হচ্ছে, লাভ জিহাদের নামে হত্যা করা হচ্ছে, বিভিন্ন রকমের নামে হত্যা করা হচ্ছে, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করি না। যখন আমরা বলছি এ সে হানাফি মেরেছে, আমাদের কোনো যায় আসে না। কেউ বলছে আহলে হাদিসকে মেরেছে, রে ওরা তো আমাদের বিশাল দুশ্মন, তাদের বিরুদ্ধে রাখা যায়। এ কে বলছে উমুক মুসলিমকে মেরেছে, না না ওরা আমাদের ইসে পড়ে না। একটা কথা সব সময় মন দিয়ে শুনে রাখো, আজকে আমার উপরে হচ্ছে কালকে কিন্তু তোমার উপরে হবে, এটাই নিয়ম। যখন একজন সিঁড়ির উপরে যখন চাপতে লাগে তখন একের পর একের পর চাপতেই থাকে, সেই অনুরূপ ভাবে আজকে আমার উপরে টর্চার করছে, আজকে আমার উপরে অত্যাচার করা হচ্ছে, আজকে মুসলিমদের উপরে অত্যাচার করা হচ্ছে, কালকে তুমি ভাবিও না যে তোমার উপরে অত্যাচার হবে না। তুমি আজকে প্রতিবাদ করো না, তুমি আজকে বসে থাকো, তুমি এইরকম ভাবে না, তুমি এইরকম ভাবে যদি বসে থাকো তোমারও পরিণত কিন্তু সেই রকম হবে। তো চলুন আজকে আমরা, আমার ভিডিওটি বানার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা ভিডিও দেখছিলাম, আর ভিডিও দেখতে দেখতে সেই ভিডিওর ভিতরে একজন মুসলিম তিনি বলছে যে ইউপির সাইডের ভিডিওটা আছে, তিনি বলছে এক মাওলানা সাহেব বলছে অটোতে মাইকে এলান করে বলছে মে তমাম মুসলমান সে গুজারিশ করতা হুম জো খাস করকে দেওবন্দি আহলে হাদিস হ্যায়
वो इस जनाजे में ना आए क्योंकि वो हमारे दिन से कोई तल्लुक नहीं रखते हैं, क्योंकि वो नबी के गुस्ताख है, गुस्ताख के रसूल है, इसलिए मैं उनको इस जनाजा के नमाज से दूर रहने की बात करता हूं। अगर फिर भी कोई इस नमाज में शामिल हुए तो अगर किसी ने उसको मार दिया या किसी ने उसको धक्का दे दिया या उसके साथ बदतमीज से कोई बात किए तो इसके जिम्मेदार हमने खुद नहीं, इसके जिम्मेदार हम नहीं है, जो इसमें शरीक होंगे उनका ही ये जिम्मेदारी है। तो चलो से हरामजादार एक वीडियो क्लिप देखे ली जे निजे के मुस्लिम बोल छे, तो चलो से वीडियो देखी तारपर हमारे मूल्य मूल्यवान मंतव्य अवश्य अपनारा जानाबेन जे से कि एरकम भावे जे कथा बोलते पारे से कि मुस्लिम होते पारे ना ताराओ एकेर पर एक से इहुदी ख्रिस्टानेर दालाल हये जाच्छे। तो चलो भिडियोटी देखी आगे। सोशल मीडिया के ऊपर और काफी सारे व्हाट्सएप ग्रुप्स के अंदर ये वीडियो वायरल हो रहा है। ये वीडियो देखकर लोग कह रहे हैं कि मुसलमान का सबसे बड़ा दुश्मन अगर वीडियो देखो वो खुद मुसलमान है। कुछ मौलवी हजरत जो कि कल्ट लीडर को यानी कि किसी मसलक को फॉलो करते हैं वो किस तरह से मुसलमानों में नफरत फैला रहे हैं, ये वीडियो उसकी दलील है। सर्वप्रथम তিনি বলছে আহাবি গুস্তাকি রসুল যারা এই জানাজাতে এসেছে তারা এখান থেকে বের হয়ে যাবে, আর যারা গুস্তাকি রসুল তাদেরকে হত্যা করে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা কখন বলেছেন? আর গুস্তাকি রসুল কাকে বলে? এইরকম মৌলবী সাহেব, এইরকম মূর্খ লোক যারা ইসলামের বিষয় নিয়ে আলোচনা করবে তাদের জন্য, তাদের জন্যই কিন্তু এই সমাজটাতে আমাদের বেশি বিভ্রান্ত মানুষের ভিতরে রয়েছে। এই মুসলিমরা একসাথে যদি আমরা থাকতাম তাহলে কোনো মায়ের লালের ক্ষমতা হতো না যে এই মুসলিমদের উপরে আঙুল তুলে কথা বলতো, মসজিদের উপরে হামলা করতো। কিন্তু এক মুসলিম যখন বলছে গুস্তাকে রসুলকে হত্যা করে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, কোন জায়গাতে হত্যা কথার কথা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তিনি এক কাফিরকেও সম্মান করেছেন, এক কাফিরকেও সম্মান করেছেন। আর গুস্তাকে রসুল কাকে বলে? যারা ওয়াহাবি, যারা দেওবন্দি, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করে না? তোর মতো মৌলবি করে না, তোর মতো মৌলবির কারণে আজকে এই সমাজটা বরবাদ। সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করে, আর দুই একটা ভাষণ তোর এই তোর মতো মৌলবির এই দু একটা ভাষণ দেওয়ার কারণে কিন্তু আমাদের সমাজে বেশি আগুন জ্বলছে। এই ওয়াহাবি, এই সাফি, এই দেওবন্দি, এই আহলে হাদিস কেটে দাও, মেরে দাও, হত্যা করে দাও, তোদের জন্য আজকে এই সমাজটা বরবাদ হয়েছে। সমাজে যদি কোনো কথা বলতে হয় তাহলে হকের উপরে কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেইভাবে কথা বলেছেন সেই অনুরূপ ভাবে কথা বলো। আর এই বিভ্রান্ত কথার কারণে কিন্তু আমাদের সমাজটা কি বরবাদ হয়ে যাচ্ছে। আমার ভিউয়ারদেরকে আমি একটাই অনুরোধ যে আমি এই অডিওর মাধ্যমে যে আপনাদেরকে ভিডিওটা আমরা দেখালাম
অবশ্যই আপনারা দেখলেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন যে এই রকম হারামজাদা মৌলবি যার কোনো জ্ঞান নেই, সে কোনো ইসলামের সঠিক কথা বলতে জানে না, যে কথাগুলো বলে সেগুলো হচ্ছে ইসলাম বিরোধী কথা, অথচ আমার মতামত এই কথাগুলোতে মান্যতা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনোই বিনা অন্যায়ে কোনো মানুষকে হত্যা করতে বলেন। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন যে এই হারামখোর, এই রকম মৌলবি, সে কি ঠিক কাজ করেছে না ভুল করেছে। তো আবার এই রকম দ্বিতীয় ভিডিওতে, তো অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের মূল্যবান মন্তব্যর আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।